পড়াইছিলাম y কে dx করলে হয় dy by dx এর অপর নাম হলো y1 y1 কে dx করলে হয় d2y by dx2 বা সেকেন্ড ডেরিভেটিভ এটাকে বলা হয় y2 এভাবে ক্রমান্বয়ে যতবার তুমি dx করবা সে বোর্ড অনেক ব্ল্যাক d2y by dx2 এটার নাম হলো y3 বোর্ড কি ব্লার দেখা যাচ্ছে সবাই ব্লার দেখতে পাচ্ছো জি ভাইয়া ডিসকানেক্ট করে দেই আবার কানেক্ট করো এখনই এখনই কানেক্ট করো সবাই কি কথা শুনতে পাচ্ছো ক্লাসের সবাই হ্যাঁ ভাই ওকে ফাইন তো আমরা যেখানে ছিলাম পর্যায়ক্রমিক অন্তরীকরণ এর আগে আমরা 9.345 এই তিনটা চ্যাপ্টারে একবার ডিফারেন্সিয়েশন করছিলাম আর এই চ্যাপ্টারে আমরা একাধিক বার ডিডিএক্স করব লাস্ট ক্লাসে তোমাদের দুইটা অঙ্ক শুধু এইচডব্লিউ দিছিলাম আমার মনে হয় তোমরা হোমওয়ার্ক গুলা পারছো তাই না জানো হোমওয়ার্ক দুইটা কি পারছো জি ভাইয়া ওকে তো 1 2 3 আমাদের হয়ে গেছে তো এর মধ্যে 6 আমি 2 করাই দিছিলাম 6 এক নাম্বারটাও মনে হয় তোমরা করছো তো আমি আজকে মানে ফার্দার অঙ্ক করার আগে এই চ্যাপ্টারের তিনটা বেসিক রুল আছে এই রুল তিনটা একটু তোমাদের লিখে দিচ্ছি বেসিক রুলস তিনটা কথা এক ভগ্নাংশ বা বর্গমূল রেখে ডিডিএক্স করা যাবে না ডিফারেন্সিয়েশন করবা না রুট বা স্কোয়ার থাকলে মানে রুট বা ফ্র্যাকশন থাকলে রুট বা ফ্র্যাকশন মানে ভগ্নাংশ দুই নাম্বার হচ্ছে ফ্ল্যাশব্যাক পিছনের লাইন ফ্ল্যাশব্যাকে যেতে হবে ফ্ল্যাশব্যাক কি জিনিস যে তুমি অঙ্ক করতেছো পিছনের লাইনটাও আবার ইউজ করতে হবে ইনফ্যাক্ট আমরা চ্যাপ্টারটার নামই দিছি ফ্ল্যাশ তারা সিনেমাতে দেখছো যে নায়কের মানে আগের কাহিনী মনে পড়ে মাথার মধ্যে বাড়ি খায় ভুলে যায় লাস্টে আরেকটা বাড়ি খায় তো যাই হোক আর 3 নাম্বার হইল মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যদি কখনো বর্গ করা হয় তবে সাধারণত নট অলওয়েজ সাধারণত অঙ্কের শেষে 2y1 বা 2dy বাই dx দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হয় আচ্ছা এই জিনিসগুলা কি জিনিস এগুলা কি কোত্থেকে আসলো কি হইল সেটা আমি তোমাদের বুঝাবো কিন্তু আগে তোমরা বেসিক রুল তিনটা লিখে নাও আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম গ্রুপে তোমাদের শেয়ার করে দিই যদি কেউ মিস করে থাকো তাহলে পরবর্তীতে স্ক্রিনশট দেখে লিখে নিতে পারো যারা এটা এইগুলো হলো সরল রেখার কোটি টাকার কথা মনে আছে
কোটি টাকা লক্ষ টাকা সরল রেখা যখন করছি, জি ভাইয়া, বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, ছেদবিন্দু মানে সমাধান, মনে আছে সবার? তো ভাইরা এই তিনটা হলো এই চ্যাপ্টারটার জন্য মানে মূল পথ আর কি। ম্যাক্সিমাম অঙ্কগুলাই আমাদের এই রোলে পড়বে। 9.6 চ্যাপ্টারটা হচ্ছে সেকেন্ড বড় চ্যাপ্টার, তোমরা 9.4 পড়ছো সবচেয়ে বড়, এরপরে 9.6, আর পরবর্তী চ্যাপ্টার গুলা খুবই ছোট ছোট, সবগুলা দুই দিন করে ক্লাস থাকবে, 9.7, 8, 9। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, আমরা মানে চ্যাপ্টার 9 পড়তেছি, 9 শেষ করে 5 পড়ব, 5, 4 এগুলো হচ্ছে পরবর্তী টার্গেট আমার। তো যাই হোক, তোমাদের অফলাইন ক্লাস আপাতত আমরা বন্ধ রাখতেছি, সরকারি নির্দেশনা যেহেতু আছে, আবার মানে আসলে আমার মনে হয় লকডাউনে চলে যাবে 2-3 দিন পরে যদি এই সংখ্যাটা রাইজ করে। তো দ্যাট ইজ ওয়াই আমরা অফলাইন ক্লাসটা একটু বন্ধ রাখতেছি। আমাদেরও মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই আক্রান্ত হয়ে যাচ্ছে, তো ঝামেলা, মানে রিস্ক নিয়ে লাভ নেই। ওকে, বেসিক রুল তিনটা এখন কাজে লাগবে। আমরা 1, 2, 3 করছি, আজকে 4 নম্বরটা থেকে স্টার্ট করছি। 4 নম্বর পর, 4 নম্বরে কি বলছে দেয়া আছে? হ্যাঁ, সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। y equal to root over 1 plus x, 1 minus x. ভেরা, আমার মতে সব অঙ্কে তুমি dy by dx, d square y by dx square না লিখে y1, y2 লেখো। প্রমাণে যদি এটা চায় লাস্ট এটা বসাই দিবা। সবাইকে আমার কথা বুঝতেছো আমি কি বলছি? ক্লাসের সবাই, ওকে, দুইটা ছোটখাটো প্রশ্ন করব, দেখি উত্তর দাও। y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ক্লাসের কে কে বলতে পারবা? y স্কয়ার 2y dy/dx। ধন্যবাদ। 2y, কিন্তু এটা কি x? না, এটা y, dy/dx। আজকে থেকে প্র্যাকটিসটা করো, প্রথম দিকে একটু কেমন কেমন লাগবে, আমি তো 30 বার তোমাকে বলবো, তোমার মুখস্থ হয়ে যাবে। dy/dx মানে কি? y1। কেমন কেমন যেন লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভয় পাও না। ddx of y1 স্কয়ার কত হবে বলো? মানে এইগুলো মুড়ি মুড়কির মতো লাগবে, কি হবে বলো তো? এটা 2y1 y2 হবে। একটু বুঝাই কেমনে, y1 স্কয়ার কে করলে x স্কয়ার ভাইবা 2x, কিন্তু এটা কি x? না, এটা y1, y1 কে ddx করলে y2 হবে। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এরা এই জিনিসগুলা, এই তিনটা রুল আর এই দুইটা বিশেষ জিনিস অনেকবার কাজে লাগবে। তো অনেকক্ষণ, এতক্ষণ ধরে আসলে কোনো অঙ্ক করাই নেই আমি, জাস্ট বেসিক জিনিসগুলো বুঝাইছি। এবারে আসো ম্যাথ করো। ওয়াই ইকাল টু রুট এত আছে, প্রমাণ কি করতে বলছে ডানে একটু লিখে রাখছি। 1 - x² dy/dx প্লাস কত, প্লাস কত আছে xy ইকুয়াল টু কত, এটা প্রমাণ করতে বলছে। তার মানে একবারে ddx করতে হবে। ভেরা, প্রথম পয়েন্ট আমার, রুট ওভার রাখবা? না, রুট ওভার বা বর্গ কর, y স্কয়ার 1 - x² বুঝছি, বর্গমূল রাইখা আমি ddx করবোই না। এবার ddx টা কর, উভয় পক্ষে ddx কর, বলবা কত হয়? y স্কয়ার কে ddx করলে কি হয় ভেরা? এখানে লেখা বলো কত হয়? 2y dy/dx। এখানে এটাই রাখলাম কেন? প্রমাণে তো dy/dx আসছে। আর ডানে একটু জানাও, ddx করলে কি হয় ভেরা? -2x। -2x, খুবই সুন্দর। তো উভয় পক্ষ থেকে 2 কাটা যায়, পাশে করি, 2 কাটা দিলে y dy/dx = -x। এবার শুনো, ভালো করে শুনো, প্রমাণটা দেখো, যেখানে প্রমাণটা তো লেখাই আছে,
তুমি দেখতে পাচ্ছ এখানে আছে এক্স ওয়াই, তাই না ভাইয়া? ক্লাসে সবাই তো উভয় পক্ষে ওয়াই দ্বারা গুণ করো, ওয়াই স্কয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই, বুঝছি? উভয় পক্ষে আমরা ওয়াই গুণ করছি, কেন গুণ করছি ভেরা প্রমাণটা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবা এক্স ওয়াই আসবে, তাহলে এই মাইনাস এক্স ওয়াই টা বামে আসবে। চ্যাপ্টারটার নাম কি ভাইয়া? এই চ্যাপ্টারের নাম পুরনো স্মৃতি, ফ্ল্যাশব্যাক, আগের লাইনে যেতে হয়। ভেরা একটু বলবা, একটু পিছনের দিকে তাকাও, ওয়াই স্কোয়ার মানে কত? 1 মাইনাস এক্স স্কোয়ার। একটু কেমন কেমন যেন লাগলো না, একটু পরে তোমরা দেখবা অভ্যস্ত হয়ে যাবা, কারণ প্রতিটা অঙ্কে আমরা এই ধরনের কাজ করব। সবাই কি বুঝতেছো, ম্যাথটা বুঝছো সবাই? আমাকে সবাই জানাও ম্যাথটা বুঝছো কিনা। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, কারণ আমরা এই ধরনের আজকে 12টা ম্যাথ করব, একটা হয়ে গেছে, বুঝে যাবা তোমরা। পাঁচ নাম্বারটায় চলে যাই, পাঁচ নাম্বারে কি বলছে বেরা? আশা করি পয়েন্ট গুলা তোমাদের লেখা হয়ে গেছে, এই পয়েন্টটা এখনো ইউজ হয় নাই, ইউজ হবে পরে আমি জানাবো। পাঁচ নাম্বার ম্যাটটা দেখো কত আছে, ওয়াই ইকুয়াল টু রুট ওভার 4 প্লাস 3 সাইন এক্স, তাই না বেরা? প্রমাণ কি করতে বলছে একটু বলবা, প্রমাণ করতে বলছে 2y d2y বাই dx2 প্লাস কত বলো, 2 dy বাই dx হোল স্কয়ার, তাই না? প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, আমি কি ঠিক বলছি? এটাই বোধ হয় প্রমাণ করতে বলছে, প্রমাণটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হয়। এক নাম্বার কথা, এক নাম্বার y ডাটা মানে রুট না, প্রথমেই বর্গ 4 প্লাস 3 সাইন এক্স ওয়াই স্কোয়ার। এবার উভয় পক্ষে ডিডিএক্স করো, আমার প্রশ্ন হচ্ছে এটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান, তুমি এটা লাস্টের লাইনে লিখবো, কারণ আমাকে বলো এইটা লেখার চেয়ে ওয়াই টু লেখাটা সহজ না, তোমার টাইম বাঁচবে না। সবাইকে আমার কথা বুঝতেছো? তাহলে বললো যে ভাইয়া এটা লিখলেন না, এটা আসলে একবারই তো, খুব একটা ঝামেলা নাই, এই কারণে লিখি নাই, চাইলে লিখতে পারো। ভাইরা আমাকে একটু জানাও যে ওয়াই স্কোয়ার কে ডিডিএক্স করলে কি হয়, ওয়াই স্কোয়ার কে ডিডিএক্স করলে কি হয়? 2y y1, 2y y1, চমৎকার। আর ডানে ডিডিএক্স করলে কি হয়, 4 কে করলে 0, 3 sin x কে করলে কি হবে, 3 cos x। এই লাইনে কি লিখবা, x এর সাপেক্ষে অন্তরজ, তাই না ভাইয়া? ক্লাসের সবাই সবাই বুঝতেছো? জি ভাইয়া। ফাইন, ডিডিএক্স করো 2y y1। আরেকবার করতেছি ভেরা, কেন আরেকবার ডিডিএক্স করতেছি ভেরা? প্রশ্ন চিৎকার করে করে বলতেছে দুইবার ডিডিএক্স করতে হবে, তাই না? পানি পরে, এক্স এর সাপেক্ষে অন্তরজ, ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো আমাকে একটু জানাও, ক্লাসের সবাই এক্স এর সাপেক্ষে আরেকবার ডিডিএক্স করছে। এবার আমাকে বলো এখানে কোন সূত্র হবে, ক্লাসের কে কে পারবা? টু তো কনস্ট্যান্ট, ইউ ভি এর সূত্র হবে, ভেরি গুড। টু বাইরে ওয়াই ডিডিএক্স অফ ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান ডিডিএক্স অফ ওয়াই, আর থ্রি কস এক্স কে ডিডিএক্স করলে কি হবে, মাইনাস থ্রি সাইন। ভেরা দেখো তো লাস্ট লাইনটা বুঝছো কিনা, সবাই আমাকে একটু স্পেশালি জানাও,
আর তোমরা যদি ভুলা গিয়া থাকো তোমাদের সুবিধার জন্য এখানে এটা একটু লিখেই রাখি, ওয়াই কে ডিডিএক্স করলে হয় ডিওয়াই বাই ডিএক্স, তার আরেক নাম ওয়াই ওয়ান, আরেক পার ডিডিএক্স করলে হয় ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তার আরেক নাম ওয়াই টু, ভুলা যাও না। হ্যাঁ, টু কনস্ট্যান্ট ইউ ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, ওয়াই ওয়ান কে ডিডিএক্স করলে কি হয় ভেরা জানাও, ওয়াই টু, ওয়াই টু, আর ওয়াই কে ডিডিএক্স করলে কি হয় ভেয়া, ওয়াই ওয়ান। চ্যাপ্টারের নাম কি ভেয়া, চ্যাপ্টারের নাম ফ্ল্যাশব্যাক, আমাকে একটু বলতে পারবা মাইনাস থ্রি সাইন এক্স কে কি লেখা যায়, মাইনাস থ্রি সাইন এক্স কে ভেক্টর মাইনাস ফোর, আর একটু চিন্তা করো মাইনাস থ্রি সাইন এক্স কে কি লেখা যায়, ফোর মাইনাস ওয়াই স্কোয়ার, ফোর মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা বামে এইটা ডান, বুঝছো? এটা কি ওয়াই ওয়ান স্কোয়ার না করতে হবে, এটা আমরা কিভাবে বুঝবো, এই প্রমাণটা থাকবে, প্রমাণ করতে হবে তাই না ভাইয়া? তোমাকে আমি একটু বলি, সমীকরণে ডান পক্ষে এক্স রাখা যাবে, বুঝছো আমার কথা, সমীকরণের রাইট সাইডে এক্স রাখবে না, ফ্ল্যাশব্যাক করে ওয়াই নিয়ে আসবে, বুঝছো? আর তোমার কাছে তো প্রমাণ থাকবে, মানে এটা প্রমাণ করতে হবে, তুমি তো দেখতেছো যে কি হওয়া দরকার তাই না। আর আরেকটা জিনিস হলো মনের ভিতরের আওয়াজ, যে আওয়াজটা 30টা অঙ্ক করা করে তোমার সেট হয়ে যাবে, আমাকে বলতে হবে না, বুঝছো? তুমি দেখো আমি কি ঠিক কথা বলছি কি। এবার বলো ওয়াই টু মানে কি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ওয়াই ওয়ান স্কোয়ার হয়, ওয়াই ওয়ান কত, প্রমাণিত, সারা শব্দ পাইতেছি না, বুঝতেছো ম্যাথ গুলো ক্লাসের সবাই, সবাই জানাও আমাকে, জি ভাইয়া, ম্যাথ গুলো কি বুঝতে পারতেছো ভাইয়া? তুমি ওরিড হয়ে না, মাত্র তো দুইটা করলাম, তিনটা করো, গতদিন মনে হয় দুইটা করছিলাম, আরো করি, তুমি বলবা যে ভাইয়া বুঝতে পারতেছো। তুমি তার আগে আমাকে বললো যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা তো মুখস্থ আছে নাকি, 9.345 কষ্ট করে করে শত শত অঙ্ক করাই না, যেন ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো মুখস্থ হয়, একটাই উদ্দেশ্য ছিল। যাই হোক, এবারে আসো আমরা চলে যাব হইল লাভ দিয়ে, 15 নাম্বার না দুঃখিত 16 নাম্বার, ওয়াই equal to e to the power mx, যারা x এর সাপেক্ষে অন্তরজ এগুলো আর লিখবো না, হোপফুলি তোমরা পারবা তাই না, আমি তো ঠিক বলছি, 16 y equal to a e to the power mx b e to the power minus mx, প্রমাণ করতে হবে y2 minus m square y equal to 0। এবার বলো বেরা, কেউ একজন বলো, এখানে তো y1 y2 আমি লিখবো, y1 কত হবে ক্লাসের থেকে পারবা, y1 y1 কত হবে একটু জানা, এটাই হবে না ভাইয়া, a m e to the power mx, এটাকে ddx করলে কি হয়, m e to the power mx, ভুলে গেছো তাইলে বলো ওয়াই ওয়ান কত হবে, ঠান্ডা মাথায় বলো, বুঝছি এ তো কনস্ট্যান্ট, এইটাকে ডিডিএক্স করলে কি হবে, এইটাকে ডিডিএক্স করলে কি হবে,
ফটাফট বলতে পারা উচিত তোমাদের কেন মাইনাস bm e টু দি পাওয়ার মাইনাস m মানে এগুলো তো ধুমাধুম মানে সেকেন্ডের ব্যবধানে বলে ফেলার পর y2 কত হবে আরেকবার dx করতেছি বলো arm দুটেই কনস্ট্যান্ট কত হয় am স্কয়ার এটা কি হবে বলো তো ফেরা প্লাস হয়ে যাবে বুঝতেছি আমাকে কি সবাই জানাও তো মানে ক্লাসে যারা আছে রেসপন্ড করো জি ভাই জি ভাই y1 y2 e টু দি পাওয়ার mx কে dx করলে m e টু দি পাওয়ার mx পাই মানে কনস্ট্যান্টটা নেমে আসে এখানে কনস্ট্যান্টটা মাইনাস m মাইনাস m টা নেমে আসে আবার মাইনাস m নেমে আসার কারণে মাইনাস মাইনাস m প্লাস হয়ে গেছে চ্যাপ্টারের নাম ফ্ল্যাশব্যাক m স্কয়ার কমন না ফ্ল্যাশব্যাক দেখো বুঝতেছো ম্যাথ গুলো ক্লাসের সবাই জি ভাই অঙ্কগুলো খুবই মজা মানে কখন মজা লাগবে যখন তোমার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা মনে পড়ে আদারওয়াইজ তুমি মজা পাবা হ্যাঁ আদারওয়াইজ আমি যতই ভালো করে পড়াই তুমি বুঝতে পারবা না তোমার সূত্র আগে মুখস্থ করতে হবে ওকে দুইটা ম্যাথ সিমিলার আচ্ছা তার আগে আমি 26 নাম্বারটা করায় আসি এইটা তিনের মতো অনেকটা মিল আছে 26 নাম্বারটা দেখো y = sec x হলে প্রমাণ করো যে এটা যারা বেসিক্যালি এটা কি বলতো y2 তাই না তো দুইবার dx করি আমরা 26 নাম্বারটা দেয়া আছে y = হলো sec x আমাকে প্রুফ করতে হবে কি প্রুফটা কি উপরে লিখে রাখি d স্কয়ার y / dx স্কয়ার y ইনটু 2y স্কয়ার মাইনাস 1 বুঝছো এটা প্রুফ করতে হবে তো এবার কষ্ট করে y1 বলো ভেরা আমি লাইন স্কিপ করতেছি পরীক্ষার সময় তোমরা এইভাবে লিখবা সবাই কি বুঝতেছো ক্লাসে সবাই মানে পরীক্ষার সময় এটা লেখা পরের লাইনে লিখবা y1 কত sec x কে ddx করলে হয় sec x ইনটু tan x আরেকবার ddx y2 y2 আরেকবার ddx sec x ইনটু tan x বেরা ডানে কোন সূত্র হবে গুণের সূত্র ডানে কোন সূত্র গুণের সূত্র সূত্রের নাম কি u ddx of v plus v ddx of u যারা অনেক কথাবার্তা লেখা স্কিপ করতেছি এই লাইনে কি লিখবা বলো x এর সাথে কম্পোজ x এর সাথে কম্পোজ হ্যাঁ ভুলে যাও না এখন আমি যদি এটা লিখতে থাকি তাহলে এই দুটো লাইন আমাকে 40 দুগুণে 80 বার লিখতে হবে তাই না আমি ওটা স্কিপ করছি tan x কে ddx করলে কি হয় sec স্কয়ার x sec স্কয়ার x ধন্যবাদ sec x কে ddx করলে কি হয় একটু আগে বলবো sec x into tan এই দুটার মধ্যে কি কমন যায় বলবা ঠান্ডা মাথায় বলো এই দুটার মধ্যে কি কমন যায় sec x sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x বুঝছো ক্লাসে সবাই sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x চ্যাপ্টারের নাম কি চ্যাপ্টারের নাম ফ্ল্যাশব্যাক তাহলে ফ্ল্যাশব্যাকে যাবা এটা মানে y তাই না ভাইয়া এটা y স্কয়ার কিন্তু এটা একটু প্রবলেম মানে ফ্ল্যাশব্যাকে যাইতেছে না পুরনো স্মৃতি মনে পড়তেছে না তাহলে মাথায় একটা বাড়ি দাও বলো tan স্কয়ার x কে কি লেখা যায় ছোটবেলার কথা sec স্কয়ার x - 1 tan স্কয়ার x sec স্কয়ার x - 1
sec x মানে হলো y কত হবে কষ্ট করে বলো y y y স্কয়ার যোগ y স্কয়ার 2y স্কয়ার minus 1 অঙ্ক হয়ে গেছে আরে বলো অনেক কঠিন মনে হচ্ছে অঙ্কগুলো এরা প্রিভিয়াস চ্যাপ্টার গুলো চেয়ে আরো সহজ না প্রিভিয়াস চ্যাপ্টার হচ্ছে সহজ না প্রিভিয়াস চ্যাপ্টার গুলো চেয়ে আরো ইজি ভাইয়া y2 এ রাখবো না d2y / dx 2 রাখবো ও আচ্ছা 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 হ্যাঁ 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 কথা ঠিক বলছো একদম কোটি টাকার কথা বলছো জীবনও রাখবা মানে যেটা প্রমাণ চাইছো সেটা লিখবা বুঝছো তবে অঙ্কের মাঝখানে তুমি y1 y2 লেখো তাহলে কলমের কালি অনেক অ্যাট্রিস্ট বাঁচা যাবে তোমার পরিশ্রমও বাঁচা যাবে বুঝছো পরবর্তী ম্যাথ দেখো 26 নম্বর হয়ে গেছে তোমাদের এখন আমি দুই একটা জাদু দেখাই এই দুইটা অঙ্কের মধ্যে কি পার্থক্য বলবা 23 নাম্বার অঙ্কটা দেখতে পাইতেছো 23 ভালো করে দেখো 23 দেখছো কয়েক সেকেন্ড মনে রাখতে পারবা 30 নাম্বার দেখো 23 30 কয়েক সেকেন্ড দেখো কি পার্থক্য বলো তো ভাই আমি পার্থক্যটা বলি চেঞ্জ করে দিই y2 এর জায়গায় d স্কয়ার y / dx স্কয়ার লিখছে আর y1 এর জায়গায় dy বুঝছো মানে আমি 30 নাম্বারটা করাই আর এক লাইন করে 23 নাম্বারটাও করাই তাহলে এক ঢিলে দুই পাখি বুঝতেছো আসো স্টার্ট করি 30 প্লাস 23 প্রমাণ করতে বলছে 30 এ বলছে এটা আগে বলি এইটা বলো y y1 কি হবে e to the power x cos x এটা u এটা v এবার বলো dx করলে কি হবে ভেরা uv এর সূত্র পারি তো না e to the power x dx of cos x cos x dx of e to the power x u dx of v plus v dx of u এতটা ভাইঙে না লিখলেও মনে হয় বুঝতে পারতাম মনে হয় ভালো না cos x কে dx করলে কি হয় minus sin x বলো minus sin x e to the power x একটা ভদ্র জিনিস এটাকে dx করলে কি হবে e to the power x থাইকা যাবে ভেরা চ্যাপ্টারের নাম হলো ফ্ল্যাশব্যাক মাথা একটু ভালো মতো কাজ করতে হবে তুমি আমার মতো করে চিন্তা করলে একজন প্রশ্ন করছিলাম ভাই আমি কেমনে বুঝবো তুমি বুঝা যাবা হ্যাঁ এটা কত একটু বলো তো দেখি ওয়াই ওয়াই তাই না ভাইয়া আমি কি ঠিক বলছি ওয়াই ওকে এক গোয়ালের গরু এক পাশে আনো ওয়াই ওয়ান কে বামে নাও সরি ওয়ান ওয়াই কে বামে নাও এইটাকে আবার ডিডিএক্স কইরো হ্যাঁ এটা প্রমাণ করতে হবে বুঝতেছো ভাইরা আরেকবার ডিডিএক্স যে করতে হবে ক্লাসের সবাই কি বুঝতে পারো ভাইরা একটা জিনিস খেয়াল রাখো প্রমাণে কি কোনো এক্স আছে নাই খেয়াল রাখো আরেকবার ডিডিএক্স কর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই মাইনাস তো বাইরে ডিডিএক্স সাইন
বেরা বলো y1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ঠান্ডা মাথায় বলো y1 কে ddx করলে y2 হয় তাই না ভাইয়া y y কে ddx করলে কি হয় y1 আর ডানে uv এর সূত্র ফেরা বলো কত হবে u ddx of v plus v ddx of u sin x কে ddx করলে কি হবে sin x কে ddx করলে cos x আর একবারে মাইনাসটা ভিতরে দিয়ে দাও আর e টু দি পাওয়ার x কে ddx করলে e টু দি পাওয়ার x হয় তার মানে মাইনাস e টু দি পাওয়ার sin এবার যারা আমরা জানি যে এখানে কোনো x থাকতে পারবে না তোমানে নাই তাইলে একটু ফ্ল্যাশব্যাকে যাও যারা একটু এইটা ফ্ল্যাশব্যাক মনে হয় ইজি কত বলো তো একটু আগে করলাম y কত হবে ভেরা মাইনাস y আর ভেরা এইটাও মনে হয় একটু ফ্ল্যাশব্যাক আছে মাথা একটু জোরে কাজ লাগাও ফ্ল্যাশব্যাক মানে এই লাইন থেকে এই লাইনে একটু যাও তো ভেরা মাইনাস e টু দি পাওয়ার x sin x কি লেখা যায় y1 মাইনাস y সমীকরণে কোনো x নাই মনে হয় আমি বুঝাইতে পারতেছি তারপরে একটু বলো যে বুঝতে সমীকরণে প্রমাণে কোনো x নাই তাহলে আমি ফ্ল্যাশব্যাক থেকে দেখছি যে এটা কোনো মান আছে কিনা সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো সব বামে আনো কত হয় বলো তো সব বামে আনো মনে হয় 30 নাম্বার প্রমাণটা হয়ে গেল আর এইটারে আরেকটা লাইন যদি লেখো তাহলে মনে হয় 23 হয়ে গেল আমি কি ঠিক বলছি এটা 30 এটা 23 দুটো অঙ্ক একবারে করলাম ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো জি ভাইয়া ক্লাসের সবাই পরের ম্যাচে যাই যারা এখন আমি ইনভার্স এর ম্যাথ গুলোতে যাব tan ইনভার্স x 10 নাম্বার y equal to tan ইনভার্স x হইলে প্রমাণ করো যে এত equal to 0 ওকে y1 y2 আছে 10 নাম্বার y equal to tan ইনভার্স x আমাকে প্রমাণ করতে হবে 1 plus x square d square y by dx square plus 2x dy by dx equal to 0 ভেরা ফার্স্টে আমাকে বলো y1 কত হবে খুব সহজ ভেরা এটা তো রিসেন্টলি করে আসছে তাই না ইনভার্স 1 by 1 প্রত্যেক ddx করলে কি হয় one by one plus x square one by one plus x square খুবই ভালো আমার স্পেশাল রুলস গুলো ছিল আমি জানি না তোমাদের মনে আছে কিনা বা ভুলে গেছো আমি একটু মনে করায় দিই এটা আমার দায়িত্ব বেসিক রুলস গুলোর এক নাম্বার পয়েন্টটা কি ছিল ভাই ভগ্নাংশ রেখে করা যাবে ভগ্নাংশ বা বর্গমূল রেখে ddx করবা খুব ভালো এর একটা ভগ্নাংশ আছে না তাহলে কি করবা কি করা যায়
বামে নিয়ে আসি তাই না, এটা আর গুণ করে দিই, তাহলে কি ভগ্নাংশটা চলে যায় না ভাইয়া? বুঝছি ক্লাসের সবাই, এইবার আরেকবার ডিডিএক্স করতে হবে, এটা কি বুঝো অঙ্কের দাবি? মানে এটা প্রমাণ করতে হবে, এটা কি দেখে বুঝো যে অঙ্কে দুইবার ডিডিএক্স করতে হবে? ক্লাসের সবাই ভেরা, এখানে কোন সূত্র হবে বামে বলো তো ভেয়া, ক্লাসের কে কে পারো বামে কোন সূত্র হবে? খুবই রেসপন্স কম, ইউভি এর সূত্র হবে। আর ওয়ান কে ডিডিএক্স করলে কি হয়? আচ্ছা ভেরা, তোমরা কি আমার কথা আর ভিডিও আলাদা আলাদা শুনতেছো নাকি? জি ভাইয়া, জি ভাইয়া, নাকি ঠিক আছে আলাদা আলাদা শুনতেছি, মানে আমি লিখতেছি আর যে কথা বলতেছি মানে জিরো আগে পরে হচ্ছে? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ মানে আমার এই প্রবলেমটা গতকালকেও হয়েছিল, মানে ওলাপান দেখি রেসপন্স ঠিক মতো করতে পারতেছে না, কারণ ভিডিও আলাদা, ভিডিও আলাদা আর কথা আলাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি স্লোলি পড়ানোর চেষ্টা করতেছি, তোমরা রেকর্ড মানে ভিডিও সাউন্ডটার দিকে, সাউন্ডটা একটু পরে শুনবা হয়তো, কোনো প্রবলেম নাই, বুঝে বুঝে বলো y1 কে ddx করলে কি হয়? y2, y2 এটা হবে y2, আর 1 প্লাস x স্কয়ার কে ddx করলে কি হয়? 2x, আর 1 প্লাস x স্কয়ার কে করলে 2x। ওকে, ফাইনালি কাজ, ফাইনালি কাজটা কি বলতো, লাস্ট কাজটা, এটা প্রমাণ করতে বলছে y2 এর জায়গায় হলো d স্কয়ার y / dx স্কয়ার, আর y1 এর জায়গায় কি dy / dx, মানটা বসায় দাও। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া, জি ভাইয়া, ক্লাসের সবাই যারা, সবাই আমাকে জানাও, সবাই কি আমার কথা ওকে, মানে তোমরা রেকর্ডিংটার দিকে ভালো করে খেয়াল করো, মানে ভিডিওটা ভালো করে যেন দেখা যায়, কথা তো আমি এই জিনিসগুলাই বলি, ইম্পর্টেন্ট কথাগুলা তো তুমি ওই মানে গতকালকে ওই জিনিসটা, এটা নেটওয়ার্কের ব্যান্ডউইথ ঝামেলা হচ্ছে গতকালকে থেকেই, যাই না মানে ইন্টারনেটও বন্ধ হয়ে গেছে, সবকিছুই বন্ধ হয়ে গেছে, মানে পড়াশোনা বন্ধই হয়ে যাওয়া দরকার। এগারো নাম্বার ম্যাথে বলা হয়েছে y equal to sin inverse x, প্রমাণটা যেটা করতে বলছে, প্রমাণ কি করতে বলছে একটু বলো, 1 minus x square y2 minus xy1 equal to 0 বোধ হয় না, ঠিক বলছি? জি ভাইয়া, ওকে ভেরা, আমাকে বলো sin inverse x কে ddx করলে কি হয়? আমি একটু সময় নিচ্ছি, জানি পরে শুনবা তোমরা, sin inverse x কে ddx করলে কি হয় বলো? 1 by root over 1 minus x square, sin inverse x কে ddx করলে কি হবে? ভেরি গুড, চমৎকার, এবার সবাই মনোযোগ দাও, ভগ্নাংশ রাখা যাবে না, রুটও রাখা যাবে না, তাহলে কি করবা, বামে আনো, বর্গ কর, থার্ড লাইনটা বুঝছো কিনা ভেরা, কেন এই কাজটা করলাম জানা, ভালো করে শুনো, ভগ্নাংশ রাখা যাবে না, রুটও রাখা যাবে না, আর গুণ করে স্কোয়ার করে দিছি, ক্লাসের সবাই কি থার্ড লাইনটা বুঝছো? জি ভাইয়া,
ভগ্নাংশ বা বর্গমূল রেখে ডিডিএক্স করতে পারবা যদি না উত্তরে ভগ্নাংশ চায়। এই যে এক নাম্বার পয়েন্ট, সবাই কি আমার কথা বুঝতেছ? যারা প্রমাণে কি ভগ্নাংশ আছে, প্রমাণে প্রমাণে কি ভগ্নাংশ আছে? না ভাইয়া নাই। তাহলে ভগ্নাংশ রেখে ডিডিএক্স করতে পারবা না। ব্যতিক্রম উদাহরণ শুনবা, ব্যতিক্রম যেটা প্রমাণে ভগ্নাংশ আছে। পনেরো নাম্বার ম্যাটটা একটু দেখো, পনেরো পনেরো নাম্বার ম্যাটটা দেখো, ফিফটি, এটা এইটা ভগ্নাংশ রেখেই ডিডিএক্স করতে হবে, কারণ প্রমাণের রাইট সাইডে ভগ্নাংশ আছে। আমি কি কিছুটা বুঝাইতে পারছি? কিছুটা ক্লাসের সবাই? জি ভাইয়া। আরেকবার ডিডিএক্স করতে হবে, এটা কি বুঝতে পারো? আরো একবার ডিডিএক্স করতে হবে অঙ্কের জন্য, ডিডিএক্স করো। এটা ইউ, এটা ভি, বলো কত হয়? ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, ক্লাসের কে কে বলতে পারবা এইটাকে ডিডি এক্স করলে কি হয়? আজকে বলছি, আজকে 2y1 y2 কে ddx করলে কি হয়? জানা y1, এক্সেলেন্ট, একটু বড় করে লিখে দিই, বুঝছো? অনেক কাজে লাগবে, অনেকবার। টু ওয়াই ওয়ান ওয়াই টু, এইটাকে ডিডিএক্স করলে কি হয়? মাইনাস টু এক্স। আচ্ছা এবার হেরা একটা পয়েন্ট, তিন নাম্বার পয়েন্ট কখনো কাজে লাগে না, দেখো কি ছিল। যদি কখনো বর্গ করা হয় তবে সাধারণত অঙ্কের শেষে 2y1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হয়। এরা বর্গ করছিলাম অঙ্কে, থার্ড লাইনে, এক দুই তিন নাম্বার লাইনে স্কোয়ার করছিলাম, জানা বর্গ করছিলাম না, 2y1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করা যায় বলতো একটু? আর জিরো কে 2y1 দিয়ে ভাগ করলে কি হয়? জিরোই হয়। আমি কি ম্যাথটা বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এখন যে দুটা ম্যাথ আমি তোমাদের করাবো, মানে অ্যাকচুয়ালি এই দুটা সেম, 12 এবং 13, এই দুটা কি একই কিনা আমাকে একটু জানাও। আমি 12 করে দিব, তোমাদের 13 কাজ দিব। আর 12 এবং 13 প্রমাণ শুদ্ধা সেম কিনা, সান ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স, এই হলো পার্থক্য। সবাই বুঝতেছো? ক্লাসের সবাই? হ্যাঁ, আজকের হোমওয়ার্ক গুলো আমি বলে দিচ্ছি, এইচডব্লিউ
लिखे रखता हूं, तेरो चौदह पंद्रह आमी कराए दीब सतर चौत्रिश और आठत्रिश पांचटा काज दीब तुम तेत्रिश आठत्रिश आज के जे नियम मैथ गुला कर पांचटा अंक तुम्हारे करते पारा उचित एकदम मान প্রত্যেকটার মতো অঙ্ক একটা আমি করাই দিছি আজকে। বারো নম্বরটা দেখ, কস রুট ওয়াই ইকুয়াল টু এক্স, এই কসটাকে ডানে পাঠাইলে কি হয়? কস ইনভার্স এক্স। কেন ডানে পাঠাইছি জানো? রুট রাখা যাবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? রুট ওভার রাখা যাবে না, বর্গ করো ওয়াই, কস ইনভার্স এক্স হোল স্কোয়ার। বেরা একটা মজার জিনিস দেখো, অঙ্কটা আছে এইটা অথবা এইটা থেকে প্রমাণ কর, তার মানে অঙ্কটা এক নাম্বার লাইন থেকেও শুরু হতে পারে, তিন নাম্বার লাইন থেকেও শুরু হতে পারে। সবাইকে আমার কথা বুঝতে ক্লাসের সবাই, ওয়াই ওয়ান এটা ডিডিএক্স করলে কি হবে? বলো এটাকে ডিডিএক্স করলে কি হবে? এক্স স্কয়ার ভাবতেছো, টু এক্স, কিন্তু এটা কি এক্স? এটা কি এক্স? এটাকে আবার ডিডিএক্স করলে কি হবে? মনে মনে এটাকে এক্স ভাবছি, এক্স স্কোয়ার, টু এক্স, এটা এক্স না, এটাকে আবার ডিডিএক্স করছি, কজ ইনভার্স এক্স কে ডিডিএক্স করব। এক নাম্বার রুট, ভগ্নাংশ রাখা যাবে না, রুট রাখা যাবে না, বামে আনবা বর্গ করবা। ভগ্নাংশ রাখা যাবে না, বর্গ মানে রুট ওভার রাখা যাবে না, একটা বামে আনছি বর্গ করছি। চ্যাপ্টারের নাম কি ভাইয়া? ভাইয়া চ্যাপ্টারের নাম ফ্ল্যাশব্যাক। কস ইনভার্স এক্স হোল স্কোয়ার কে কি লেখা যায়? কস ইনভার্স এক্স হোল স্কোয়ার এটাকে কি লেখা যায় বলো? মনে হয় দুই প্রমাণ করতে পেরেছি, এটা মানে হচ্ছে ওয়াই। এবার অঙ্ক বলতেছে যে এটাকে আবার ডিডিএক্স করো, বামপক্ষে সূত্র হবে ইউ ভি, সূত্রটা কি হবে? ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, আর ডানে ফোর ওয়াই কে ডিডি এক্স করলে হয় ওয়াই ওয়ান, তাহলে হবে ফোর ওয়াই ওয়ান। জানতে চাই ওয়াই ওয়ান স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ওয়াই ওয়ান স্কোয়ার
y1 স্কয়ার কে ddx করলে কি হয় ভেরা এটাকে 2y1 y2 অনেকবার লিখে লাগবে এই কারণে আমি লিখে রাখছিলাম আর 1 - x স্কয়ার কে ddx করলে কি হবে -2x লাস্ট কথা লাস্ট তিন নাম্বার পয়েন্ট মনে আছে যদি কখনো বর্গ করা হয় তবে 2y1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে অঙ্কের শেষে এরা বলো স্কয়ার করছিলাম না স্কয়ার করছিলাম তো বলো 2y1 দ্বারা প্রত্যেকটা ভাগ করে দেয়া যায় 2y1 প্রত্যেকটাকে 2y1 দ্বারা ভাগ করে দিলে প্রমাণটা হয়ে গেছে আশা করি ম্যাথটা বুঝতেছো এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সবাই কি বুঝতে পারছি জি ভাইয়া ক্লাসের সবাই আমাকে একটু জানাও সবাই ম্যাপটা বুঝছো কিনা ভাইরা ক্লাসের সবাই ম্যাপটা বুঝছো কিনা আমাকে একটু জানাও আমি জানি একটু কষ্ট হচ্ছে কথা পড়ে আসতেছে লেখাচ্ছে আসলে কি করব মানে প্রতিকূলতা এগুলা ইউজ করি আমাদের চলতে হবে আমি আমার সাধ্যমত চেষ্টা আসলে করতেছি যেই যেই স্পিডে পড়াই তার চেয়ে আমি অনেক স্লোলি বোঝানোর চেষ্টা করছি যেহেতু মানে ভিডিও রেকর্ডিংটা এরকম হচ্ছে তো আজকের শেষ অঙ্ক 15 নাম্বারটা দেখো একটু y equal to ln x by x আছে আমাকে প্রমাণ করতে বলছে y2 তাই না y2 নাকি দেখো তো d2x by y2 তার মানে এইটা দেখো ভগ্নাংশ আছে তার মানে এটাকে নরমালি আমি ddx করব দুইবার বলো y1 কত হবে y1 ভেরা ভাগের সূত্র মনে আছে সবার u by v v স্কয়ার v ddx of u cancel y1 sorry y2 cancel তো একবার ডেরিভেটিভ হয়ে গেছে সেকেন্ড আবার কি ইউ বাই ভি দেখাবো ওয়াই টু বলছি ভি স্কয়ার ভি স্কয়ার ভি ডিডিএক্স অফ ইউ u by v v square v ddx of u minus u ddx of v 1 minus ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে x square minus 1 by x 1 minus ln x equal to x equal to 2x তো বামে চলে আসি minus x minus 2x plus
2x ln x by x to the power 4. Two x ln x minus 3x by x. লবার ঘরে x কমন নিয়ে কেটে দেয়া যায় x x প্রমাণিত এই অঙ্কটা ব্যতিক্রম কেন কারণ আমরা ভগ্নাংশ রেখেই ডিফারেন্সিয়েশন করছি কারণ প্রমাণে ভগ্নাংশই আছে সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাইয়া ক্লাসে সবাই কি বুঝতে পারছো জি ভাইয়া সো যারা হোমওয়ার্ক পাঁচটা দিছি পাঁচটা করে আইনো 9.6 এর নেক্সট উইকে মানে আরেকটা ক্লাস তো অবশ্যই লাগবে তারপরে ক্লাসটাই হয়তো আমরা 9.7 স্টার্ট করতে পারব হোমওয়ার্কগুলো যদি করে রাখ ভালো থাকো সবাই